বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পার্ট ওয়ান, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব, ইফেক্ট অফ হিট অ্যান্ড ম্যাটার, ইফেক্ট অফ হিট অন ম্যাটার। অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব বলতে আমরা কি বুঝি, প্রথমেই আমি তোমাদেরকে একটু তাপ সম্পর্কে ধারণা দিতে চাই। প্রথমে আসো যে তাপ, এটাকে ইংরেজিতে বলা হিট। এখন আমরা জানি তাপ, সবাই আমরা এই কথা প্রায় বলে থাকি যে তাপ এক প্রকার শক্তি। এখন এই যে তাপ শক্তি দিয়ে কিন্তু সংজ্ঞায়িত করা যায় না, কারণ অনেকগুলো শক্তি আছে, তুমি শক্তি বলে দিলি তো হয়ে গেল না। তাপ এক প্রকার শক্তি যা গরম এবং উষ্ণতার অনুভূতি জন্মায়। এখন এই তুমি অনেক সময় আমরা দেখি কি যে তোমরা নিশ্চয়ই খেয়াল করছে যে তোমার মা বাবা একটু হলেই তোমার মাথায় হাত দিয়ে বলে যে ওহ শরীরটা বেশ গরম হয়ে গেছে, জ্বর আসছে, অর্থাৎ তোমার তাপমাত্রা বেড়ে গেছে। এখন এই তাপ এবং তাপমাত্রার মধ্যে আসলে পার্থক্যটা কি, এখন আরেকটা উদাহরণ তোমাদেরকে দেই। এখন হাত দিয়ে কিন্তু স্পর্শ করে তাপমাত্রা কিন্তু সঠিকভাবে পরিমাপ করা যায় না। কেন যায় না? ধরো দুজনই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, একজনের হলো 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর একজনের হলো 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো দুজনেই কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে। এখন যদি 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লোক যদি 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লোকের কপালে হাত দেয়, তাহলে সে বলবে যে ওর শরীরটা বেশ ঠান্ডা, বেসিক্যালি তো ঠান্ডা নয়। এখন এই তাপমাত্রা কিন্তু পরিমাপের জন্য এই হাত গ্রহণযোগ্য নয়, এর জন্য বিজ্ঞানীরা বের করেছেন বিভিন্ন ধরনের পদ্ধতি, সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এখন তাপশক্তি বলতে আমরা বুঝি, তাপশক্তি বলতে বুঝি অণুগুলোর গতিশক্তি, অণুগুলোর গতিশক্তি। অনেকগুলো অণুগুলি আর একটা বস্তুর মধ্যে যে অণুগুলো আছে, যখন তাপ দেয় তখন বস্তুগুলো কি এক জায়গায় বসে সেগুলো কি কাঁপতে থাকে। এই যত বেশি তাপ দেবে কম্পনটা ততই বাড়বে। এই বস্তুর মধ্যে যত অণু আছে এই অণুগুলোকে গতিশক্তিকে সম্মিলিত গতিশক্তি হলো তাপ। অণুগুলোর সম্মিলিত গতিশক্তিকে আমরা তাপ দ্বারা চিহ্নিত করতে পারি। এখন তাপের একক কি? তাপের একক, তাপের আন্তর্জাতিক একক বা এসআই একক যেটাকে আমরা বলি, তাপের আন্তর্জাতিক একক হলো এই, এর আগে আমি তাপের যে আন্তর্জাতিক একক হলো জুল। এখন কেন তাপের আন্তর্জাতিক একক হলো জুল? আমরা জানি শক্তির একক হলো জুল, যেহেতু তাপ এক প্রকার শক্তি, সো তার এককে আপনার জুল হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। কিন্তু পরবর্তীকালে এর পূর্বে তাপের একক ছিল কি? ক্যালোরি। তাপের একক ছিল কি? ক্যালোরি, ক্যালোরি। এখন এই জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা কি? এক ক্যালোরি আমরা জানি 1 ক্যালোরি = 4.2 জুল, 1 ক্যালোরি = 4.2 জুল। আবার 1 জুল = 0.24 ক্যালোরি, 1 জুল = 0.24 ক্যালোরি। এই শব্দগুলো আমরা জানি যে এগুলি তোমাদের মাঝে মাঝে আসবে। এবার তোমাদেরকে আমি নিয়ে যাব যে তাপমাত্রা। অনেক সময় এই দুটো ওয়ার্ডকে আমরা মিলিয়ে ফেলি, তাপ এবং তাপমাত্রা। এখন আসো তাপমাত্রাটা কি, তাপমাত্রা ইংরেজিতে বলে টেম্পারেচার, টেম্পারেচার। এই তাপমাত্রাটা নিয়ে আমরা একটু কথা বলবো। এখন দুটি বস্তুকে যখন তাপীয় সংস্পর্শে নিয়ে আসে তখন কোনো বস্তু তাপ ছেড়ে দেয়, কোনো বস্তু তাপ গ্রহণ করে। এখন এই তাপীয় সংস্পর্শে আসলে তাপের আদান প্রদান ঘটে। এই সময় এই তাপমাত্রাটা, এই আদান প্রদানটা বস্তুদ্বয়ের তাপের উপর নির্ভর করে না। এখন তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। এখন লক্ষ্য করো, তাপ কোনো বস্তুর, দুইটি বস্তুর মধ্যে যদি তাপ সমান হয়, কিন্তু তাপমাত্রা সমান হতেও পারে নাও হতে পারে।
একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যদি আমরা একটা কুঠার এই এটাকে যদি রোদ্রে রেখে দিই, রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটি নিয়ে আসলে দেখা যাবে যে কুঠারের যে লোহার অংশটা আছে এই লোহার অংশটা তাপমাত্রা বেড়ে গেছে। হাত দিয়ে স্পর্শ করলেই বুঝতে পারতেছি যে এটার তাপমাত্রা বেড়ে গেছে। কিন্তু যদি তুমি তার কাঠের অংশটাকে দেখো, কাঠের অংশ হাত দিয়ে স্পর্শ করলে মনে হবে যে এর তাপমাত্রা কিন্তু তুলনামূলকভাবে কম। কিন্তু দুজনই একই তাপ পেয়েছে, তাপ একই কিন্তু তাপমাত্রা ভিন্ন। তাহলে আমরা পেলাম কি, তাপের ফল হলো কি তাপমাত্রা। তাপের ফল কোনো বস্তুর তাপীয় অবস্থায় হলো তার তাপমাত্রা। এখন তাপ একই হতে পারে কিন্তু তাপমাত্রা একই নাও হতে পারে। তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলভিন। এই তাপমাত্রা আন্তর্জাতিক একক হলো কেলভিন, সিম্বলটা হলো কে, কেলভিন কে কে দ্বারা প্রকাশ করা হয়। এখন এই কেলভিন এককটা আমরা তাপের আরো একক আছে, যেমন সেলসিয়াস আছে এবং প্রচলিত যে এককগুলো আছে সেটা হলো কি সেলসিয়াস, তবে আন্তর্জাতিক একক হলো কেলভিন। আমরা এই সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক কি এবং কিভাবে আসলো সেই নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এবার আসো, আমরা তোমাদেরকে এই সেলসিয়াস কেলভিন বোঝানোর আগে আরেকটা শব্দ তোমাদেরকে জানাতে হবে, সেটা হলো যে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা এটা ইংরেজিতে বলে অ্যাবসুলেট জিরো টেম্পারেচার। এই অ্যাবসুলেট জিরো টেম্পারেচার বলতে আমরা কি বুঝি, একটা ফিগার আমি তোমাদেরকে একটু দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখো। এই ফিগারটা দিয়ে আমি সংজ্ঞায়িত করার চেষ্টা করব। এখানে এটা হলো তাপমাত্রা, আর এটা হলো জিরো, এটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস, এখানে হলো -100 ডিগ্রি সেলসিয়াস, -200 ডিগ্রি সেলসিয়াস, -300 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি একটু লক্ষ্য করি, এটাকে যদি আমরা এখানে দেখাই, এভাবে একটা ফিগার আমরা কল্পনা করি, আমরা জানি যে তাপমাত্রায় সকল গ্যাসীয় পদার্থের আয়তন শূন্য হয় সেই তাপমাত্রাকে বলা হয় অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রা। আমি সংজ্ঞাটা আবার বলছি, কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসীয় পদার্থের আয়তন শূন্য হয় সেই কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এখন আমরা একটা ফিগার এখানে দেখিয়েছি, আমরা ব্যাখ্যা দিচ্ছি যে এখানে রয়েছে, এটা হলো আয়তন, বস্তুর আয়তন, আর এখানে রয়েছে তাপমাত্রা, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা, ওয়াই অক্ষ বরাবর আয়তন। এখানে একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখানো হয়েছে যে দেখো, লক্ষ্য করলে দেখো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন, তখন তার আয়তন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন তার আয়তন বৃদ্ধি পেয়েছে। এই জিরোতে যে তার আয়তন আছে ধরো বিনাউট, তাপমাত্রা যখন বেড়ে গেল 300, তার আয়তন হয়ে গেল 2 বিনাউট, অর্থাৎ বেড়ে গেছে। তাপমাত্রা যখন মাইনাস, এই জায়গাটা দেখো এখানে আছে -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার আয়তন হয়ে গেছে জিরো। এটা কিভাবে হয়? এখন বস্তুর আয়তনকে এরকম করে আমরা জিরো দেখাতে পারি? পারি না, এই জন্য বলা হয়েছে কল্পনাযোগ্য। যদি দেখেছে যে আয়তন বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা হ্রাস করতে 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 একসময় দেখা যাচ্ছে জিরোতে তার আয়তন আছে, মাইনাস যখন 273 নিয়ে যায় তখন গ্রাফটাকে পিছন দিক টানলে দেখা যাচ্ছে -273-এ তার
আয়তন শূন্য হয়ে যাচ্ছে। এই -273.15 ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলে। হিসাবের সুবিধার্থে এটাকে কখনো কখনো -273 ডিগ্রি সেলসিয়াসও বলা হয়ে থাকে। কোনো কোনো বইয়ে এটা আছে -273.16 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা সরলীকরণ বা হিসাবের ক্ষেত্রে 273ও ব্যবহার করি, বা অ্যাবসলিউটলি যদি ভালোভাবে অঙ্কটা হিসাব করতে হয় তাহলে -273.16 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করাটাই বাঞ্ছনীয়। তো আমরা এই ফিগারটা একটু ভালোভাবে যদি লক্ষ্য করি, দেখা যাচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সকল বস্তুর আয়তনটা শূন্য হয়, গ্যাসীয় পদার্থের আয়তন শূন্য হয়। এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ডিগ্রি দরে লর্ড কেলভিন এক ধরনের স্কেল তৈরি করেন, সেই স্কেলকে বলা হয় কেলভিন স্কেল। আমি আবার বলছি, পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ডিগ্রি দরে লর্ড কেলভিন এক ধরনের স্কেল তৈরি করেন, সেই স্কেলকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে আমরা একটা জিনিস এখানে খেয়াল করি যে দেখো, জিরো হলো সেলসিয়াসে জিরো, তার থেকে 273 ডিগ্রি সেলসিয়াস হলে পিছনে হলো কেলভিন। এখন জিরো যখন সেলসিয়াসের সাথে কেলভিন স্কেলের যে সম্পর্কটা আমরা সেটা একটু দেখাই। তুমি যদি যদি সেলসিয়াসে এবং কেলভিনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, সেলসিয়াস স্কেল, সেলসিয়াস আর এটা হলো কেলভিন। আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি, ধরো এখানে আছে 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন হবে 273.15 কেলভিন। এরপরে আসো 1 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 273.15 প্লাস 1, অর্থাৎ 274 ডিগ্রি কেলভিন। এবার যদি থেটা 1 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে হবে 273 পয়েন্ট, আমি এই হিসাবের সুবিধার্থে 0.15টা আপাতত বাদ দিচ্ছি, হিসাবের সুবিধার্থে থেটা 1 ডিগ্রি কেলভিন। এবার আসো যদি থেটা 2 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে হবে 273 প্লাস থেটা 2 কেলভিন। এখানে একটা মজার হিসাব হলো, একটু লক্ষ্য করো, তোমরা একটু লক্ষ্য করো যে এই সেলসিয়াসে এই দুই তাপমাত্রার পার্থক্য কি। যদি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে তাহলে থেটা 2 বড়, তাহলে সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্য হবে থেটা 2 মাইনাস থেটা 1। একটু লক্ষ্য করো, আমরা এই পার্থক্যটা দেখাই। পার্থক্য সেলসিয়াস স্কেলে, তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো, থেটা 2 মাইনাস থেটা 1 ডিগ্রি সেলসিয়াস। আবার এই পার্থক্যটা কেলভিন স্কেলে দাঁড়ালো, আমরা যদি একটু দেখি এই দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, 273 প্লাস থেটা 1। আমি আবার বলছি যে 273 কোথা থেকে নিলাম, সেটা হলো হিসাবের সুবিধার্থে, বাস্তব ক্ষেত্রে এটার মান হলো 273.15, সেটাও তোমরা নিতে পারো। মাইনাস 273, এটা হলে থেটা 2 দ্বিতীয়টা আর থেটা 1, এটা এটা কাটা যায়, তাহলে পার্থক্য হলো কি থেটা 2 মাইনাস থেটা 1। একটু যদি লক্ষ্য করো, দেখো সেলসিয়াস স্কেলে পার্থক্য আছে থেটা 2 মাইনাস থেটা 1, কেলভিন স্কেলে পার্থক্য হলো থেটা 2 মাইনাস থেটা 1। তারপরে অর্থাৎ কি দাঁড়ালো, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্যের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এবার যদি তুমি আরও একটু পরিষ্কার করি আমরা, তাহলে লক্ষ্য করো দুইটা তাপমাত্রার পার্থক্য, সেলসিয়াস স্কেলে যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় কেলভিন স্কেলে পার্থক্য হবে 10 কেলভিন, 10 ডিগ্রি কেলভিন। তাহলে দেখো পার্থক্যের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। অঙ্ক করার ক্ষেত্রে এটা আমাদেরকে যথেষ্ট খেয়াল করতে হয়, যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু সেলসিয়াস স্কেলও যা হবে কেলভিন স্কেলও তা হবে, এই জিনিসটা একটু আমরা খেয়াল করব। এবার আমি তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো উষ্ণতা ভিত্তিক ধর্ম বা উষ্ণতা ভিত্তিক পদার্থ, যেটা বলে থার্মোমেট্রিক প্রপার্টিস অফ ম্যাটার। এটা আসো থার্মোমেট্রিক্স প্রপার্টিস অফ ম্যাটার, ম্যাট্রিক্স প্রপার্টিস, প্রপার্টিস
of matter, property is of matter. বস্তুর উষ্ণতা মিতি, বস্তুর উষ্ণতা উষ্ণতা মিতি ধর্ম ও উষ্ণতা মিতি পদার্থ। এই দুটো জিনিস নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। আমরা একটু যদি লক্ষ্য করি বাস্তব জগতে কিছু কিছু জিনিস আমরা প্রায় দেখে থাকি, যে দেখা যাচ্ছে যে কিছু কিছু বস্তু আছে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, কমে যায়, এবং বস্তুটারও ধর্মের একটা পরিবর্তন ঘটে। তার মধ্যে একটা যদি তোমাদেরকে লক্ষ্য করি, তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের যখন জ্বর আসে তখন ডাক্তার একটা থার্মোমিটার নিয়ে আসে, থার্মোমিটার হয় ভূগোলে দেয় অথবা মুখের জিব্বার উপরে দেয় ভিতরে দিয়ে, তখন তোমাদেরকে সেইটা কি করে তারপরে একটা স্কেলে দেখে যে ওই থার্মোমিটার মধ্যে কি থাকে জানো? পারদ। অর্থাৎ এই পারদের আয়তনটা বেড়ে যায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কখনো কখনো পারদের আয়তনটা বেড়ে যায়, আবার হ্রাস পেলে পারদের আয়তনটা কমে যায়। এর মানে কি জানো? এর মানে হলো উষ্ণতা মিতিক ধর্ম। মানে কি যে দেখা গেছে কোনো কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে স্মুথলি বৃদ্ধি পায়, স্বাভাবিক হারে একটা বৃদ্ধি পায়। বস্তুর এই ধর্ম থেকে বলা হয় উষ্ণতা ভিত্তিক ধর্ম। আর যে সকল বস্তুর এই উষ্ণতা ভিত্তিক ধর্ম রয়েছে তাদেরকে বলা হয় উষ্ণতা ভিত্তিক পদার্থ। এই উষ্ণতা ভিত্তিক পদার্থ এবং উষ্ণতা ভিত্তিক যে ধর্মটা আমরা এটা আমরা কথা বলছি উষ্ণতা ভিত্তিক পদার্থ এবং ধর্ম। এখন লক্ষ্য করো এই এই উষ্ণতা ভিত্তিক পদার্থ এবং ধর্মের মধ্যে ভিত্তি করে বিভিন্ন ধরনের স্কেল তৈরি করা হয়েছে, যেমন সেলসিয়াস স্কেল, তারপরে আমরা একটু আগে কেলভিন স্কেল দেখেছি, তারপর র্যাঙ্কিন স্কেল, আরও অনেক স্কেল রয়েছে, সেগুলো তোমরা ক্লাস সেভেনে সম্ভবত পড়ে আসছো, সেগুলো নিয়ে আমি আর কথা বলবো না। আমি তোমাদেরকে আজকে আরেকটা নিয়ে কথা বলবো যে ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট এই নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু এটা একটা ধর্মের মধ্যে পড়ে, যে প্রপার্টিস অফ ম্যাটার, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। দেখা গেছে যে কিছু কিছু থার্মোমিটার আছে, এই থার্মোমিটারের মধ্যে দুইটা, প্রায় সব থার্মোমিটার দুইটা ফিক্সড পয়েন্ট আছে। একটা হলো নিম্ন স্থির বিন্দু, এটাকে একটার মধ্যে আছে দুইটা ফিক্সড পয়েন্ট, একটা হলো নিম্ন স্থির বিন্দু, এটা হলো লোয়ার ফিক্সড পয়েন্ট, এটাকে আরেকটা নাম আছে আইস পয়েন্ট। এখন দেখা যাচ্ছে আটেলেও ঊর্ধ্ব স্থির বিন্দু, সেটাকে বলা হয় আপার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট বা এটাকে আপার ফিক্সড পয়েন্ট বা অর স্টিম পয়েন্ট, স্টিম পয়েন্ট। তাহলে আমরা কয়েকটা জিনিস পেলাম, একটা হলো লোয়ার ফিক্সড পয়েন্ট, আরেকটা হলো কি আপার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট এটাকে আমরা যদি সংক্ষেপে বলি আইস পয়েন্ট আর স্টিম পয়েন্ট। এটাকে আরও বাংলায় বলতে পারি আইস পয়েন্ট বলতে আমরা যেটাকে বলি বরফ বিন্দু এবং এটা বাষ্প বিন্দু। এখন এই নিম্ন স্থির বিন্দু এবং দুইটা ফিক্সড পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, যেটা হলো নিম্ন স্থির বিন্দুটা কি, দেখা যাচ্ছে কিছু কিছু উষ্ণতামিতিক পদার্থ, এই পদার্থের মধ্যে দেখা যাচ্ছে যে বরফ, আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, এই ইকোব্যালেন্স পয়েন্ট অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পানির এই যে ইকোব্যালেন্স পয়েন্টটাকে আমরা বলতে পারি যে আইস পয়েন্ট। আবার ঊর্ধ্ব স্থির বিন্দু, দেখা যাচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, এই বাষ্পে পরিণত হওয়ার যে ইকোব্যালেন্স পয়েন্টটাকে আমরা বলতে পারি কি স্টিম পয়েন্ট। কোনো একটি বস্তু
থার্মোমিটারকে যদি আমরা আইসের মধ্যে রেখে দিই এবং সেটা যদি পানি এবং আইসের মাঝামাঝি অবস্থা থাকে, একই রকম অবস্থা থাকে, মানে অর্থাৎ আইস গলিত আইস যেটা তাপমাত্রা থাকে 0 ডিগ্রি, সেটাকে বলে আমরা আইস পয়েন্ট, এবং স্টিমের মধ্যে রেখে দিলে সেটাকে বলা হয় স্টিম পয়েন্ট। আমরা আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্ট থেকে আমরা একটু সরে যাব। এবার আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হলো বিভিন্ন স্কেলের মধ্যে যে রিলেশনটা সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। তার আগে একটু লক্ষ্য করো, আমরা যেটা দেখাচ্ছিলাম যেটা আইস পয়েন্ট, এক্স আইস, এটা কিন্তু আইস পয়েন্টকে আমরা এক্স আইস ধরি, এবং স্টিম পয়েন্টে এক্স স্টিম ধরি। এই আইস পয়েন্টের ধর্ম, আইস পয়েন্টের ধর্ম হচ্ছে এক্স আইস, এবং আইস পয়েন্ট হবে থেটা আইস এবং থেটা স্টিম। একটা বস্তুর যদি স্বাভাবিক তাপমাত্রা যদি থেটা হয় তাহলে আমরা লিখতে পারি থেটা, এখানে একটা আমরা থার্মোমিটার একে দেখাই তোমাদের, এই থার্মোমিটারের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানে আইস পয়েন্ট রয়েছে এক্স আইস, আর স্টিম পয়েন্ট রয়েছে এক্স স্টিম। তারপরে এখানে একটা নির্দিষ্ট বস্তু তাপমাত্রা আছে থেটা, তাহলে এই রিলেশনটা কি দাঁড়ায়? তারপরে জানি এই আইস পয়েন্ট, এই এক্স আইস এর ধর্মটা হলো আইস পয়েন্ট, এক্স থেটা স্টিমের ধর্মটা হলো এক্স স্টিম। তাহলে রিলেশনটা দাঁড়ায় থেটা মাইনাস থেটা আইস থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা হলো এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে আমি কি ধরো একটু পরিষ্কার করে আমি বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করো, এই থিটা মাইনাস থিটা আইসের মধ্যে যে পার্থক্য, থেটা মাইনাস থেটা আইসের মধ্যে যে পার্থক্য, এই এক্স স্টিম এক্স আইসের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স, তাদের অনুপাত, এদের ধর্ম এক্স থেটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইসের ধর্মের অনুপাত সবসময় কী হবে? সমান হবে। তার মানে আমরা পেলাম এই এইখান থেকে থেটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইসের ধর্মের অনুপাত এদের তাপমাত্রার অনুপাতের সমান, অর্থাৎ ধর্মের অনুপাত এবং তাপমাত্রার অনুপাত সমান। বিষয়টা আবার ক্লিয়ার করেছি, এটা হলো তাপমাত্রা থেটা আইস, আর এটা হলো ধর্ম এক্স আইস, তাপমাত্রা থেটা স্টিম, এর ধর্ম হলো এক্স স্টিম, তাপমাত্রা থেটা তার ধর্ম হলো এক্স থেটা। তাহলে এই তাপমাত্রার অনুপাত দুইটা তাপমাত্রা, একটা হলো ফিক্সড পয়েন্টে থেটা থেকে থেটা আইস, স্টিম থেকে আইস, এক্স থেটা থেকে তার ধর্ম আইস, এক্স স্টিম থেকে আইসের অনুপাত সমান হবে। এই রিলেশন থেকে আমরা অঙ্ক সলভ করব পরবর্তীকালে, তোমাদেরকে দেখাবো। এখন আমি তোমাদেরকে দেখাবো বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, আমাদের কিন্তু এই রিলেশনটা কিন্তু লাগবে। একটু যদি আমি এখানে তোমাদেরকে কয়েকটা স্কেল এঁকে দেখাই, আমরা হাত দিয়ে এঁকছি, আমার এরকম তোমরা বাসায় প্র্যাকটিস করবে এগুলি। আমরা চারটা স্কেল আঁকি, চারটা স্কেল, এটার নিম্ন বিন্দু, নিম্ন বিন্দু, তো এটাকে আমরা পাহাড়ের অবস্থানটা দেখাচ্ছি,
বস্তুর অবস্থান তাপমাত্রা অবস্থান আমরা দেখেছি। এখানে এই একটা স্কেল রয়েছে, সেই স্কেলটার প্রথমত আমরা আইস পয়েন্টে এম, স্টিম পয়েন্টটাকে ভি, এর একটা তাপমাত্রা টেম্পারেচার স্বাভাবিক অবস্থা আমরা দেখাচ্ছি, বর্তমান কক্ষ তাপমাত্রা দেখাচ্ছি হলো এটাকে আমরা এস হিসাবে কল্পনা করি। এটা যদি সেলসিয়াস স্কেল হয় এক্সট্রিম পয়েন্ট সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস, এর এক্সট্রিম পয়েন্ট এটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস, এটার কক্ষ তাপমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এটা আমরা ফারেনহাইট স্কেল দেখাচ্ছি, এর কক্ষ তাপমাত্রাকে এফ, এর আইস পয়েন্টকে 32, স্টিম পয়েন্ট 212। এটা কেলভিন স্কেল, কক্ষ তাপমাত্রাকে এর আইস পয়েন্ট হলো 273.15, এটা স্টিম পয়েন্ট 373.15। একটু যদি আমরা রিলেশনটা একটু দেখাই, একটু আবার দেখো, একটা স্কেল নিলাম, এই স্কেলে এটা বরফ বিন্দু এম, স্টিম বিন্দু বি, তাপমাত্রা কক্ষ তাপমাত্রা একটা নির্দিষ্ট এস, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এর যখন বরফ বিন্দু এম, এর তখন জিরো, ফারেনহাইটে তখন 32, কেলভিনে তখন হলো 273.15, সেলসিয়াসে যখন এস, ফারেনহাইটে সেলসিয়াস নর্মাল স্কেল যখন এস, সেলসিয়াসে তখন সি, ফারেনহাইটকে ধরছি এফ, কক্ষ তাপমাত্রা কেলভিন স্কেলে কে, আবার সেলসিয়াসে স্টিম বিন্দু বি, সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের 212 ফারেনহাইট, 373.15 কেলভিন। এদের রিলেশনটা যদি আমরা এই স্কেলের সাথে রিলেশন করে আমরা দেখি, একটু যদি তোমরা একটু লক্ষ্য করো, আমি এটা মুছে ফেলি, জায়গা কম, তাহলে লক্ষ্য করো এক্স থিটা, এই এক্স থিটার জায়গায় কি আসবে, এস মাইনাস এম, ভাগাঙ্ক বা পার্থক্য, এই দুইটা পার্থক্য, এটার পার্থক্য কি আসবে, বি মাইনাস এম। সিমিলারলি যদি আমরা একটু দেখি, এই দুটো পার্থক্য হলে কি, সি মাইনাস জিরো, এটার পার্থক্য এখান থেকে এটা পার্থক্য হলে কি, 100 মাইনাস জিরো। ফারেনহাইট স্কেলে এইটার পার্থক্য হলে কি, এফ মাইনাস 32, এবং স্টিম পয়েন্ট আইস পয়েন্টের পার্থক্য হলো 212 মাইনাস 32। আমরা যদি কেলভিন স্কেলে দেখি, এটা পার্থক্য হলো কে মাইনাস 273.15, এটা হলো 373.15 মাইনাস 273.15। এবার আমি তোমাদেরকে এই হিসাবটা আবার দেখাচ্ছি, একটু লক্ষ্য করো, আমি এই লাইনটা আবার লিখছি, এই সি মাইনাস 100 সমান দাঁড়ালো এফ মাইনাস 32/180, এখানে আসলো কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100। আমরা প্রত্যেকে যদি 20 দ্বারা গুণ করে দেই, তাহলে কি দাঁড়ায়, সি বাই 5, এফ মাইনাস 32/9, কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5। এই যে দেখো রিলেশন, সেলসিয়াস ফারেনহাইট কেলভিন, এই রিলেশনটা আমরা দেখতে পেলাম, এই রিলেশনটা থেকে আমরা অঙ্ক সলভ করতে পারি। কোন কোন বইয়ে এই সি কে লেখে টিসি, আবার এফ সি, এখানে টিসি এফ সি লাগলো, এটা কোনো বিষয় না, টেম্পারেচারটা বোঝাতে লিখেছে, বা এভাবেও তোমরা রাখতে পারো। আমরা যদি সেলসিয়াসকে ফারেনহাইটের মধ্যে রূপান্তর করতে চাই, তখন এই রিলেশন আমরা ব্যবহার করতে পারি, আবার সেলসিয়াসকে যদি কেলভিন নেই, এই রিলেশন আমরা ব্যবহার করতে পারি। তো আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে
এক স্কেল থেকে তাপমাত্রার অন্য স্কেলকে রূপান্তরিত হতে কি পরিভাবে রূপান্তর করা যায় সেটা আমরা দেখাবো। এটা অঙ্কের মধ্যে আমাদের পরীক্ষা আসে এবং পরবর্তী ক্লাসে আমি এই দিয়ে তোমাদের অঙ্ক দেখাবো। তোমাদের আজকে আর এইটুকুই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।